পঞ্চায়েত নির্বাচনের মুখে বাগদায় বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে যোগ দিল আরো 70টি বিজেপি কর্মী সমর্থকের পরিবার। দলের পতাকা হাতে তুলে দিলেন তৃণমূল জেলা সভাপতি। বিজেপি উচ্ছৃঙ্খল দল বলে দলত্যাগের অভিযোগ। দিন কয়েক পরে পঞ্চায়েত নির্বাচন, আর এই নির্বাচনের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন উত্তর চব্বিশ পরগনার বাগদা পঞ্চায়েত সমিতির এক বিজেপি সদস্য। তার সঙ্গে যোগ দিলেন আরো 70টি বিজেপি কর্মী সমর্থকের পরিবার। দল ত্যাগে ওই বিজেপি নেতার নাম হারাধন বাগ। তিনি বাগদা পঞ্চায়েত সমিতির সেন্ট্রানি অঞ্চলের 3 নম্বর আসন থেকে জয়ী বিজেপি সদস্য, বাড়ি বাগতার পারমাদন এলাকায়। শনিবার সন্ধ্যে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন দলত্যাগীরা। এদিন তারা এবং তার সঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা বিজেপি কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই হারাধন বাগ তার সঙ্গে যোগাযোগ করে তৃণমূলে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন। তার মতো একজন শিক্ষিত রাজনৈতিক কর্মীকে যোগ্য সম্মান দিয়ে দলের কাজে লাগানো হবে। সিন্ধানী গ্রাম পঞ্চায়েতের পারমাদনের বাড়ি বাগদা পঞ্চায়েত সমিতির 3 নম্বর আসন থেকে জয়ী হয়েছিল 2018 সালে ভারতীয় জনতা পার্টিতে। আমার কাছে বেশ কয়েকবার এসেছিলেন, ভারতীয় জনতা পার্টির বিতশ্রদ্ধা হয়েছে, পার্টির সম্পর্কে যোগদান করবে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হবার জন্য। সেই কারণে আজকে প্রধান সিংগানী অঞ্চল সভাপতি এবং ওখানকার নেতৃত্বের সঙ্গে আমার কাছে এখানে এসেছেন। প্রায় 70টা পরিবার যোগদান করলেন আজকে এখানে, দলের পতাকা তুলে দিয়ে আমাদের আজকে তাকে সাদরে আমরা গ্রহণ করলাম। আগামী দিনে পার্টির কাজ করবে, শিক্ষিত ছেলে এবং আমার পার্টির কাজে লাগাবে। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। দলটা প্রসঙ্গে হরদন বাগ অভিযোগ করেন, বিজেপি একটি উচ্ছৃঙ্খল দল, এই দল সাধারণ মানুষের কথা ভাবে না। সেই দলে সাধারণ মানুষের জন্য কাজ করা অসম্ভব হয়ে পড়েছিল, তাই তৃণমূলের উন্নয়নমূলক কাজে সামিল হতে দলত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না, আমি এবার দাঁড়াইনি, কারণ ওরা হলো উচ্ছৃঙ্খল সংগঠন, নিজেরাই নিজেদের ভিতরে মারামারি করে। তারা সমাজের কি কাজ করবে? তারা নিজেরাই নিজেদের পরিবার ঠিক রাখতে পারে না, সমাজের জন্য কি করবে? এই জন্য আমি ওদের পাশ থেকে সরে দাঁড়িয়েছি। এবং ওরা মানুষের খুব একটা সাধারণ মানুষের পছন্দ করে না বা ভালোবাসে না, শুধু জাত পাতের রাজনীতি করে। উন্নয়নকে ওরা বাধা দেয়, সে উন্নয়ন দেখে আমি চলে এসেছি। আশা করি আমাকে যতটা সাহায্য করবে আমি সেই হিসাবে মানুষের পাশে দাঁড়াবো, উপর থেকে নেতৃত্ব যেটা নির্দেশ দেবে সেইভাবে কাজ করবো। এই টাইটানের সানগ্লাস এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। তৃণমূল নেতৃত্ব মনে করছে, হারাধন বাগের মতো রাজনৈতিক কর্মী তাদের দলে যোগদান করায় পঞ্চায়েত নির্বাচনের মুখে বাগদা এলাকায় দল রাজনৈতিকভাবে শক্তিশালী হলো। হারাধন বাগ সহ এদিন আর যারা যারা তৃণমূলে যোগদান করলেন তাদেরকে পঞ্চায়েত নির্বাচনে বিশেষভাবে কাজে লাগাতে চায় তৃণমূল। ব্যুরো রিপোর্ট, এই সমকালীন। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোহর রোড, উত্তর চব্বিশ পরগনা।